কুকুর পেয়েছে ডিপ্লোমা ডিগ্রি আর কুকুরের মালিক পেয়েছেন মাস্টার্স ডিগ্রি। ঘটনাটি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইলসন শহরের। এ শহরের বাসিন্দা ব্রিটানি হলওয়ে নিউ ইয়র্কের ক্লার্কসন বিশ্ববিদ্যালয় থেকে অকুপেশনাল থেরাপির উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। একই দিনে একই বিশ্ববিদ্যালয়ে ব্রিটানির সেবক কুকুরকে সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রি দেয়। চার বছর বয়সী এই কুকুরের বিরল অর্জনে খুশি তার মালিক ব্রিটানি। রিপোর্ট মাহবুবুর রহমানের। শরীরে সমাবর্তন গাউন, মাথায় কালো হ্যাট, সম্মানসূচক ডিপ্লোমা ডিগ্রির ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে গ্রিফিন। ভাবছেন গ্রিফিন কে? অবাক হবেন হয়তো, এই গ্রিফিন কোনো মানুষ নয়, একটি কুকুর। গ্রিফিন পেল সম্মানসূচক ডিপ্লোমা আর তার মনিব ব্রিটানি অর্জন করল মাস্টার্স ডিগ্রি। নিউ ইয়র্কের ক্লার্কসন ইউনিভার্সিটির বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এভাবেই ডিগ্রি অর্জনের সনদ পেল একটি কুকুর ও তার মনিব। কোমরের নিচে তীব্র ব্যথার কারণে হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারেন না ব্রিটানি। তাকে সাহায্য করার জন্য 2016 সালে পস ফর পিপল নামে একটি সংগঠনের কাছে একটি সেবক কুকুরের জন্য আবেদন করে গ্রিফিনকে খুঁজে পান ব্রিটানি। সেই থেকেই শুরু দুজনের একসঙ্গে পথচলা। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি সংস্থায় মনোরোগীদের চিকিৎসা সংক্রান্ত কাজ করতেন ব্রিটানি। সেই কাজেও পোষ্য গ্রিফিনের সহযোগিতা পেয়েছেন তিনি। তার কথায় হয়তো তিনি সেলফোনটা খুঁজে পাচ্ছেন না, গ্রিফিন সঙ্গে সঙ্গেই সেটা খুঁজে এনে দিত। গ্রিফিন তার জন্য দরজা খোলা, লাইট জ্বালানো সহ সব কাজ করত। মার্কিন এ তরুণীর দাবি, স্নাতকোত্তর পাঠক্রমে তার সাফল্যের জন্য গত 2 বছরেরও বেশি সময় ধরে গ্রিফিনের অবদান ভোলার নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অকুপেশনাল থেরাপিতে ডিগ্রি অর্জনে দুজনই ক্লাসের সব কিছু 100% অনুসরণ করেছে। একই ক্লাস, বক্তৃতা, অনুষদের অ্যাপয়েন্টমেন্ট, গ্রুপ স্টাডি সেশন, গবেষণা প্রকল্প, ক্লিনিক্যাল অভিজ্ঞতা সবই ব্রিটেনের সঙ্গে সঙ্গে গ্রিফিনও করেছে। তাই তাকেও সম্মানসূচক এ ডিগ্রি প্রদান ন্যায়সঙ্গত বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গ্রিফিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্রিটানি বলেন, তিনি আজ যা অর্জন করেছেন তার সবটাই গ্রিফিনের জন্য। শিক্ষা যে সার্বজনীন তাই প্রমাণ হল এই ডিগ্রি প্রদানের মধ্য দিয়ে। শিক্ষা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা শুধু মানুষ কেন, যে কোনো প্রাণীকেই উপরে তুলে দেয়, একথা নির্ধিদায় বলাই যায়। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।